একটা অবজেক্ট বা অন্য একটা পোর্শন, সেই ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেটা কাজ করতে পারবে। যেমন ধরো যে তুমি একটা ভারী কোনো কিছু উঠাবা, তখন তোমার জন্য হয়তো একা এটা ডিফিকাল্ট। তুমি যদি একটা সলিড লেন্থ ইউজ করো, সেই লেন্থের এক প্রান্তে তুমি তোমার ফোর্স দাও, যতটুকু ফোর্স দাও দেখা যাবে সেই ফোর্সটা ডাবল হয়ে তোমার ওই ওয়েটটা ক্যারি করতে হেল্প করবে। এটা হচ্ছে একটা ফিজিক্স এর একটা মানে ম্যাটার, যেটা হচ্ছে আমরা আমাদের হিউম্যান বডির ক্ষেত্রেও কাজে লাগিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করতে পারি, যেটাতে হচ্ছে আমরা অল্প ওয়েট দিয়ে বা অল্প ফোর্স দিয়ে আমরা বেশি ইফেক্ট পাবো। দেখা যাবে যে পেশেন্ট কে মুভ করানোর ক্ষেত্রে অথবা মাসেল কে ওয়ার্ক করানোর ক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে। অথবা এটাকে আমরা বলতে পারি রিজিড স্ট্রাকচার দ্যাট রোটেট অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট, একটা রিজিড স্ট্রাকচার যেটা একটা ফিক্সড পয়েন্ট এর অ্যারাউন্ডে হচ্ছে তোমার কাজ করে থাকে। লিভারটা কি বুঝতে পেরেছো তোমরা? ম্যাম বুঝতে পারি নাই, আবার একটু বলেন। তোমরা কি ফিজিক্সে একটু লিভার করেছিলে ছোটবেলা? ফিজিক্সে দেখতাম বা পড়ছিলাম যে একটা যদি দণ্ড আমরা এক পাশে হচ্ছে বোর্ড চেঞ্জ করি আর অপোজিট পাশে যদি আমরা প্রেশার দিই, তাহলে অল্প ওই জিনিস ম্যাম কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। কানেকশন ভালো না তো? ম্যাম বুঝতেছি না, বোঝা যায় না কথা। এখন শুনতে পাচ্ছো? ম্যাম ফার্স্টে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছিল, এখন একদমই বোঝা যাচ্ছে না। এখন কি শোনা যায়? ভালো এখন কি শোনা যায়? শুনতে পাচ্ছো? জি ম্যাম ক্লিয়ার এখন। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার করেছি। স্ক্রিন দেখা যাক না ম্যাম? এখন জি ম্যাম এই যে দেখো, এটা যদি একটা রিজিড বার হয়, সেই রিজিড বারটা যদি আমরা একটা ফিক্সড পয়েন্টে রেখে মুভ করি, ধরো এই পাশে আমি ফোর্স দিচ্ছি আর এই পাশে আমি মুভ করছি, তাহলে এই পাশে ফোর্স দিচ্ছি যখন তখন এটা মুভ হচ্ছে, আর এই পাশে যখন ফোর্স দিচ্ছি তখন এই পাশে একটা মুভ হচ্ছে, তাহলে এটাকে বলে হচ্ছে লিভার। ঠিক আছে, একটু সামনে যাই তাহলে আরো বুঝতে পারবো। তিনটা পার্ট থাকে লিভারের, একটা হচ্ছে ফোর্স যেটাকে আমরা ইফোর্স বলবো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে তোমার এক্সি যেটাকে আমরা পালকা। তাহলে আমরা যদি এটা একটা বার চিন্তা করি, এটা একটা নিচেটাকে একটু খেয়াল করে, এটাকে যদি আমরা একটা বার চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে আমরা রেজিস্ট্যান্স দিব, এখানে আমরা হচ্ছে ফোর্স দিব, আর এটা হচ্ছে আমাদের এক্সি। আর এই রেজিস্ট্যান্স থেকে এক্সিসের যে দূরত্ব এটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স আর্ম, আর তোমার এক্সিস থেকে ফোর্স পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলবো হচ্ছে ফোর্স আর্ম। এখন এখন কি বোঝা গেছে?
জি ম্যাম। এখানে দেখো লেখা আছে পুরুষতাম কোনটা আর স্ত্রীতাম কোনটা। হ্যাঁ, তারপরে যদি আমরা একটু আগাই তাহলে তিনটা টাইপের হচ্ছে তোমার লিভার হতে পারে, এক হচ্ছে তোমার ফার্স্ট সেকেন্ড আর একটা হচ্ছে তোমার থার্ড। কোনটা কি এটা আমরা একটু দেখি। এখন ফার্স্টটাতে ক্ষেত্রে কি হয়, ফার্স্টটাতে ক্ষেত্রে তোমার পালগ্রাম বা এক্সপ্রেস যেটা মিড পয়েন্টে থাকে, আর এক পাশে থাকে তোমার হচ্ছে লোড, মানে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স দিব, এক পাশে আমরা হচ্ছে ইফোর দিব। ঠিক আছে, এই স্ট্রাকচারে যে লিভার গুলো কাজ করে সেগুলাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার। তাহলে এখানে দেখো কি কি লেখা আছে, ইট ইজ লোকেটেড বিটুইন ফোর্স এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে এটা ফোর্স এবং রেজিস্ট্যান্স এর মাঝখানে আছে। ইফ এক্সিস ইজ ক্লোজার টু রেজিস্ট্যান্স তাহলে রেজিস্ট্যান্স আর্ম শর্টার এন্ড ফোর্স আর্ম উইল বি লংগার। যদি এক্সিস এটার কাছাকাছি চলে আসে তাহলে এটা শর্টার হবে আর এই ক্ষেত্রে এটা লংগার হবে। ইজি টু মুভ, সহজে মুভ করা যাবে। তারপর ইফ এক্সিস ইজ ক্লোজার টু ফোর্স অপোজিট উইল অকার, এটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট ক্লাস অফ লিভার, এবং এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স করার জন্য তোমার হচ্ছে কাজে লাগবে। পরের পয়েন্টে যদি চলে আসি, দেখো আমরা যদি এক্সাম্পল চিন্তা করি, এটা একটা একটা এক্সাম্পল হতে পারে। এটাকে আমরা বলি ওই যে, এটাকে কি বলে, ঢেঁকি খেলা বলে না, যে এক্সিস তোমার মাঝখানে থাকবে, এক পাশে তোমার ফোর্স থাকবে, ইনি যখন ফোর্স দিবে তখন এই রেজিস্ট্যান্স তোমার হচ্ছে মুভ করবে, আর হচ্ছে এ যখন ফোর্স দিবে তখন হচ্ছে তোমার এই রেজিস্ট্যান্সটা হচ্ছে মুভ করবে। 1 মিনিট লাগে হচ্ছে। ওনারা হচ্ছে ব্যাংকে যায় না, যায় না বলে যে ফার্স্ট এখানে কি ফার্স্ট ট্র্যাক আছে এই আর কি। এটা যদি ইনকাম তোমার স্যালারি অ্যাকাউন্ট থেকে আসে চেক যাবে, সেটা তোমার হচ্ছে ফার্স্ট ট্র্যাকে ওদেরকে বললে ওরা হচ্ছে যখন ব্যাংকে যাবে ওরা তখন ওটা শেয়ার করে দেবে, আর তুমি হচ্ছে একটু সময় লাগবে আর কি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এটাকে সি স বলতে পারি বা হচ্ছে সি জট কেও আমরা করতে পারি। এটা দেখো যখন আমরা হচ্ছে তোমার হচ্ছে মিড পয়েন্টে কাজ করবো, এই যেটা হচ্ছে তোমার হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে ফালকাম, এই পাশে আমাদের লোড এটাকে আমরা কাটি আর এই পাশে আমরা হচ্ছে ফোর্স দিই বা ই ফোর্স দিই। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল ফার্স্ট ক্লাস রিভারের ক্ষেত্রে। যদি আমরা হিউম্যান বডির কথা চিন্তা করি, হিউম্যান বডির কথা চিন্তা করলে যখন আমরা আমাদের হেডটাকে উপরের দিকে মুভ করি, উপরের দিকে বলতে পেছনের দিকে যখন নিয়ে যাই, এক্সটেনশন করি এইভাবে মাথাটাকে পেছনের দিকে নিয়ে যাই, তখন এই যে আমাদের চিনটা হচ্ছে লোড হিসেবে কাজ করে, আর এই যে আমাদের ঠিক তোমার ইয়ারের নিচের যে অংশটা এটা আমাদের ফালগ্রাম বা ইফিস হিসেবে কাজ করে, আর নিচের দিকে যে আমাদেরকে টানতেছে যে মাসেল গুলা এটা হচ্ছে ইফোর্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা এই এইভাবে হচ্ছে যখন আমরা এই মুভমেন্টটা করবো, দেখো লেখা আছে কাল পিভটিং অন দ্য অ্যাটলাস ভার্টিব্রা অফ দ্য স্পাইন উইথ ওয়েট অফ দ্য হেড হেল্ড বাই দ্য ট্রাপিজিয়াস এন্ড স্টারনোপ্লেটো মাস্টার্ড মাসেল অফ দ্য নেক। তার মানে স্টারনোপ্লেটো মাস্টার্ড মাসেলটা যখন নিচের দিকে ফোর্স দিবে, এদিক থেকে যখন পেছনের দিকে মাস্টার্ড তখন আমাদের এই এই পয়েন্টটা ফালক্রাম হিসেবে কাজ করে। সবাই যে অ্যাক্টিভিটিটা হয় সেটাকে আমরা বলবো যে হিউম্যান বডির ফার্স্ট ক্লাস লিভার। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? ম্যাম দেখা যাচ্ছে, কথা মাঝে মাঝে একদমই আটকে আসে। হ্যাঁ, ওই অফিসের নেটওয়ার্ক এরকম, এই বারবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়, আসে যায় আসে যায় এরকম। আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে একটু বলো, বিশেষ করে নতুন যারা। জি ম্যাম, ফার্স্ট ক্লাস লিভারটা বুঝতে পেরেছো? আগাবো, সামনের দিকে আগাবো, না বুঝলে বলো আবার বলো। আচ্ছা, ফার্স্ট ক্লাস লিভার কোনটা সেটা তো বুঝছো, ফালক্রামটা কোথায় থাকবে? ফালক্রাম বা ইফিসটা ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে কোথায় থাকবে? ম্যাম মিডলে। মিডলে, আচ্ছা। আর লোড পাশে আরেক পাশে হচ্ছে ইফোর্ট, রেজিস্ট্যান্স ইফোর্ট থাকবে। একটু একটু তো ক্লিয়ার? হ্যাঁ ইফোর্ট, হ্যাঁ ইফোর্ট বাড়ি দিচ্ছে এটাই বলো আর কি।
ওয়েট প্যালেট আর একটা কিবোর্ড। এখন আমরা যদি এই 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 এক্সাম্পলের কথা চিন্তা করি হিউম্যান বডির ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে যদি আমরা লোড দেই, হ্যাঁ লোড দেই মানে হচ্ছে নিচের দিকে টানি আর হচ্ছে হেডটাকে পেছনের দিকে নিয়ে যাই, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই 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 ক্ষেত্রে হচ্ছে তোমার ইফোর্ট কাজ করবে, আর লোডটা হচ্ছে তোমার এই চিনটা কাজ করবে, আর তোমার এই মিড পয়েন্ট ইয়ার এর নিচে যে মিড পয়েন্ট এটা ফালক্রাম অথবা এক্সিস হিসেবে কাজ করবে। এটুকু তো বুঝতে পারছো, এখন বোঝা গেছে? এখন এই ছবিটার সাথে মিলাও যে এখানে এক্সিস হচ্ছে মিড পয়েন্টে, ফোর্স দেখো এক পাশে আর রেজিস্ট্যান্স দেখো এক পাশে। তাহলে এই ছবিটার সাথে যদি আমরা এই ছবিটা চেক করি, এখানেও তোমার হচ্ছে ফোর্স এক পাশে, ইফোর্ট এক পাশে, এবং হচ্ছে মাঝখানে তোমার এক্সিস। এখন ক্লিয়ার? জি ম্যাম। নতুন নতুন যারা তাদের কাছে ক্লিয়ার? জি ম্যাম। লাইনে থাকো। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই। ওকে ম্যাম। পরেরটাতে দেখো, এখানে আরো একটা এক্সাম্পল দেখো, এখানে ফালক্রাম কাজ করে, এই পাশে হচ্ছে তোমার এই পাশে হচ্ছে ফোর্স দিচ্ছে আর এই পাশে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স কাজ করছে। তাহলে আমরা সেকেন্ড ক্লাস লিভারে চলে যাই। লিভারের ব্যাপারই হচ্ছে তোমার এই ফালক্রামের পজিশনটা চেঞ্জ হবে। হ্যাঁ, ফালক্রামের পজিশনটা চেঞ্জ হয়েই তোমার একটা ফার্স্ট ক্লাস হবে, একটা সেকেন্ড এবং একটা হচ্ছে থার্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে যেটা হবে, ফালক্রামটা এক পাশে চলে আসবে, মিডলে থাকবে হচ্ছে লোড আর এক পাশে থাকবে হচ্ছে ইপোর্ট। তাহলে এই পজিশনে যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পলে চলে আসি, এই যে দেখো এক্সিসটা অথবা ফালক্রামটা এক পাশে চলে আসছে, মাঝখানে রেজিস্ট্যান্স ওয়েট আর এই পাশে সে ফোর্স দিচ্ছে, ঠিক আছে? তাহলে মাঝখানে রেজিস্ট্যান্স বা লোড, এক পাশে ফোর্স, এক পাশে ফলক্রম বা এক্সিস, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। যদি হিউম্যান বডির ক্ষেত্রে চিন্তা করি, যখন আমরা পুশ আপ এক্সারসাইজটা করা হয়, দেখো আমাদের এক পাশে ফালক্রাম, এটা আমাদের ফালক্রাম, এই যে এখানে আমরা টো গুলাকে পয়েন্ট করে এক্সারসাইজ করি, আর এক পাশে আমার হচ্ছে লোড, নিচে এই যে বডিটাকে, বডিটা হচ্ছে আমার লোড, আর আমি আমার দুই হাত দিয়ে চিনটাকে বা হচ্ছে তোমার এই চেস্টটাকে উঁচু করে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে থাকি, সরি ইফোর্ট দিয়ে থাকি। আবার যদি আমরা টিপটো করি, মানে পায়ের উপর দাঁড়ায় এরকম করে আঙ্গুলের উপর ভর করে, তাহলে এইটা আমাদের ফালক্রাম হিসেবে কাজ করবে, এক পাশে আমাদের বডি ওয়েটটা লোড হিসেবে কাজ করবে, এই যে মাসলগুলো আমাদেরকে উঁচু হতে সাহায্য করতেছে এটা হচ্ছে ইফোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই যে দেখো এখানে এটাই লেখা আছে, বোঝা গেছে সেকেন্ডটা? সেকেন্ডটা বুঝেছো? জি ম্যাম। তাহলে থার্ডটা কি হবে? ফার্স্টটা যেহেতু ফালক্রাম মিডলে ছিল, এক পাশে ছিল হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, মিডলে ছিল লোড, সেকেন্ডটা হচ্ছে ফালক্রাম এক পাশে ছিল, মিডলে লোড ছিল, এক পাশে ইনপুট। তাহলে থার্ডটা তার উল্টাটা হবে, ফালক্রাম এক পাশেই থাকবে, লোডটা এখন সাইডে চলে আসবে, মাঝখানে হবে হচ্ছে ইনপুট। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে থার্ড ক্লাস লিভার। এই এটা এটা এটার ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি হচ্ছে এটাকে কি বলে চিমটা, চিমটা দিয়ে যদি কোনো কিছু মুভ করি, সেই ক্ষেত্রে এই যে ফালক্রাম আমার এক পাশে, ইপোর্টটা মিডেলে আর লোকটা হচ্ছে আমার এক পাশে চলে যাবে, বা এই যে দরজা খুলতে যায়, দরজা যদি এরকম করে লক করা থাকে, সেই ক্ষেত্রে আমার এই পিস্তল ফালক্রামটা এক পাশে থাকবে, ফোর্স মাঝখানে থাকবে, রেজিস্ট্যান্স, ঠিক আছে? তারপরে হিউম্যান বডির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি,
হিউম্যান বডিটাতে আমরা যদি ডাম্বেল ডাম্বেল মুভ করি, মানে ডাম্বেলটাকে হচ্ছে ফ্লেকশন করি ডাম্বেল নিয়ে, সেই ক্ষেত্রে আমার লোডটা এক পাশে, ইফোর্টটা যে মাসেলের ইফোর্টটা হচ্ছে মিডলে, আর তোমার এক পাশে হচ্ছে ফালক্রাম হিসেবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের তিনটা সিস্টেমই বলতে পারি যে আসলে কোনটা হচ্ছে ফার্স্ট ক্লাস, কোনটা সেকেন্ড ক্লাস এবং কোনটা থার্ড ক্লাস। এখন এটা পড়ার তো একটা কারণ আছে, একটা অ্যাডভান্টেজ আছে, সেই জন্য আমরা পড়ে থাকি, তাই তো? যে অ্যাডভান্টেজটা কি, ডিপেন্ড করে ফোর্স আর্ম এবং হচ্ছে রেজিস্ট্যান্স আর্মের উপর। হ্যাঁ, যেমন যদি ফোর্স আর্ম এবং রেজিস্ট্যান্স আর্ম, তখনই ফোর্স আর্ম যদি রেজিস্ট্যান্স আর্মের চাইতে বেশি হয় তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বেশি হবে। যদি ফোর্স আর্মটা রেজিস্ট্যান্স আর্মের চাইতে ছোট হয় সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কম হবে। তাহলে আমরা যখন পেশেন্টকে কোনো এক্সারসাইজ করাবো বা নিজেরাও করব বা কোনো জিনিস মুভ করব, তখন আমরা চেষ্টা করব ফোর্স আর্মটা বেশি রাখার জন্য, বড় রেখে রেজিস্ট্যান্স আর্মের স্পেসটা কম রাখতে। তাহলে দেখা যাবে যে আমাদের অ্যাডভান্টেজটা অনেক বেশি আসবে। এটাই হচ্ছে একটা গ্রেট অ্যাডভান্টেজ, পেশেন্টকে এক্সারসাইজ করানোর ক্ষেত্রে আমাদের জন্য কাজে লাগবে, এবং হচ্ছে পেশেন্ট মুভ করানোর জন্য, ট্রান্সফার করানোর জন্য কাজে লাগবে, এবং যে কোনো অ্যাক্টিভিটি করার সময় আমাদের কাজে লাগবে। এটার কথা এখানে বলা হয়েছে, এরকম কিছু নাই। যদি শর্টার যদি আমরা করতে পারি ফোর্স আর্মকে, তাহলে সে ইজিলি কাজ করতে পারবে। দেখো, শর্টার ফোর্স আর্ম রিকোয়ার মোর ফোর্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা বেশি দেই, ফোর্সটা বেশি দেই, লঙ্গার ফোর্স আর্ম রিকোয়ার্স লেস ফোর্স, কারণ ফোর্স আর্মটা বাড়াই দিব তখন হচ্ছে লেস ফোর্স আমাদের কাজে লাগবে। থার্ড ক্লাস লিভারের ক্ষেত্রে এভাবে কাজ করতে পারে, যেগুলো অনেকগুলো লিভারের ছবি দেওয়া আছে, কোনটা কোন ফার্স্ট ক্লাসে কোনটা কাজ করে, সেকেন্ড ক্লাসে, তারপরে কোনটা হচ্ছে থার্ড ক্লাসে ক্ষেত্রে কাজ করে। পুলি এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যদি চেইন দিয়ে ভারী কিছু উঠাইতে চাই, একটা পুলি ইউজ করি আংটার মতো, তাহলে আমরা ইজিলি হচ্ছে ভারী জিনিসটাকে চেইন দিয়ে মুভ করায় নিয়ে আসতে পারবো, কারণ পুলির যে সার্কেলটা সেখানে আমার রেজিস্ট্যান্স ফালক্রাম হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্সটা কম দিয়েও আমি বেশি লোড ক্যারি করতে পারবো। তাহলে পুলি জিনিসটা আসলে কি, এটা হচ্ছে একটা সিম্পল মেশিন, যেটা হচ্ছে একটা রোপ এবং হচ্ছে গ্রুভ এবং মিল দিয়ে তৈরি করা হয়। এটা আবার তিন ধরনের হতে পারে, একটা ফিক্সড পুলি থাকতে পারে, একটা জায়গায় ফিক্সড করে রাখা শুধু জাস্ট মুভ করে, একটা হচ্ছে মুভাবল টোটাল এরিয়াটাকে মুভ করে, আর দুটার কম্বিনেশন একটা পুলি হতে পারে, তিন ধরনের পুলি হতে পারে কাজ করার জন্য। যেমন ধরো এই যেটা সিঙ্গেল একটা গ্রুপ, একটা মুভ করতে একটা জায়গায় ফিক্সড করা, শুধু তুমি টান দিবা উঠবে নামবে, টান দিবা উঠবে নামবে, আবার কোনটা আছে যে এই জায়গাটাও হচ্ছে চেঞ্জ করা। এগুলো এত ডিটেলস থাকবে না, অতটুকু দেখলে এগুলো এত ডিটেলস থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার লিভার সম্পর্কে। এখন তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার বলো, বা কোন জায়গাটা কি আর না একটু আমাকে বলো। আচ্ছা, তোমরা বলো। কি থাকবে সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে, তোমার লোডটা থাকবে হচ্ছে মিডলে, আর এক পাশে থাকবে ফালক্রাম, এক পাশে থাকবে ইম্পোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড, থার্ডটা হবে এটার বিপরীত, ফালক্রাম এক পাশেই থাকবে, মাঝখানে তোমার চলে আসবে ইম্পোর্ট, আর লোডটা চলে যাবে এক পাশে, মানে ওইটার উল্টা হবে। এক্সাম্পল যদি চিন্তা করি, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে যখন আমরা ফালক্রামটা ধরো পুশ করব, আমরা পুশ আপ করব, ফালক্রামটা চলে আসবে, বডি ওয়েটটা আমার হচ্ছে লোড হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্সটা হচ্ছে আবার থার্ড এর ক্ষেত্রে আমার হচ্ছে, যদি আমরা হচ্ছে ডাম্বেল ক্যারি করি সেই ক্ষেত্রে লোডটা এক পাশে, ইফোর্টটা তখন মাঝখানে, আর রেজিস্ট্যান্সটা তোমার এক পাশে চলে যাবে। এখন বুঝতে পারছো?
কি করবে, শুধু সাইন ফাইনাল দিন। এখন বুঝে গেছে? ক্লিয়ার তোমার কাছে? আর কেউ, আর কিছু, আর কারো প্রশ্ন আছে? ম্যাম, ফিজিওথেরাপিতে লিভার ইউজটা যদি একটু বলতেন। হ্যাঁ, এই যে এখানেই হচ্ছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা তোমাকে বুঝতে হবে, যে আমরা কিভাবে মেকানিক্যাল, এই যে এই ছবিটা দেখো তাহলে বুঝবো। সাপোজ আমি একটা এক্সারসাইজ করাবো, তখন পেশেন্টের ধরো সে এই কোয়ার্টস এর এক্সারসাইজ করবে, হ্যাঁ, পাটা উপর উঠাবে নিচে নামাবে, তাহলে আমি যদি তার রেজিস্টেন্সটা বাড়ায় দিই, তার মানে হচ্ছে শর্ট করে দিই ফোর্স আর্মকে, তাহলে তাকে বেশি ফোর্স দিতে হবে, মানে ফোর্স বেশি দিয়ে তখন তাকে, এখন ধরো পেশেন্টের হচ্ছে কন্ডিশন মানে মাসেল উইক, অনেক বেশি উইক, তাহলে প্রথমে যদি তাকে আমি হচ্ছে বেশি শর্ট করে দিই ফোর্স আর্ম, মানে আমার রেজিস্টেন্সটা যদি বেশি শর্ট করে দিই, তাহলে তার জন্য ওই মাসেল মানে পাটা উঠানোই কষ্ট হয়ে যাবে, মাসেল এক্সারসাইজটা সে করতে পারবে না, তাহলে প্রথম দিকে যখন তার প্যারালাইসিস বেশি থাকবে বা তার মাসেলটা বেশি উইক থাকবে, সেই ক্ষেত্রে আমি আমার ফোর্স আর্মটা বাড়াই দিতে পারি। ফোর্স আর্মটা বাড়িয়ে দিয়ে যখন আমি এক্সারসাইজ করতাম, সে অল্প ফোর্স দিয়েই তার মাসেলের কাজ করতে হবে, তারপর আমি আস্তে 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 ফোর্স আর্মটা ছোট করে দিব, বা এখানে রেজিস্টেন্স আমি হাত ছাড়া এখানে একটা লোড দিতে পারি, স্যান্ড ব্যাগ দিতে পারি বা কোনো রেজিস্টেন্স দিতে পারি, সেখানে সে মুভ করলো, এইটারে আমি কম বেশি করে বা হচ্ছে ছোট বড় করে আমি আমার হচ্ছে অ্যাডভান্টেজটা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে একটা মাসেলের ক্ষেত্রে। আবার ধরো এই পেশেন্টটাকে তুমি মুভ করাবা, সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে কম ফোর্স দিয়ে যেন আমি বেশি কাজ করতে পারি, তখন তুমি ফোর্সটা কমাই দিবা, ফোর্স আর্মটা, তাহলে তুমি বেশি ইফেক্টিভলি কাজটা করতে পারবা। আর তুমি যদি এক্সারসাইজ প্ল্যান করো ধরো অ্যাথলেটের ক্ষেত্রে, তখনও তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে কিভাবে সে কাজটা করাইলে ভালো হবে, এটা হচ্ছে বড় একটা অ্যাডভান্টেজ। বুঝে গেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। তার আইটি থেকে ফোন দিছিল, আপনার ল্যাপটপটা নিয়ে যেতে বলছ, আর অন্য কেউ? আর কেউ বাকিরা? নো ম্যাম। ঠিক আছে, তাহলে যদি তোমাদের আর কারো বাকি না থাকে, মানে কিছু না বলার থাকে, তাহলে আজকে শেষ করি নাকি? আর এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখনই দিয়ে দিব তোমাদের লেকচার নোটটা। ঠিক আছে ম্যাম, এই পিডিএফ এ যা যা আছে সবটুকু পড়তে হবে না কোনো কিছু বাদ দিয়ে পড়তে হবে? না না না, সব পুলির এত কিছু লাগবে।